বর্তমান ফেসিস সরকার এই দেশের জনগণের উপরে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং কি সাধারণ মানুষের উপরে দমন পীড়ন সহ আমাদের শহীদ জিয়ার আমরা আদর্শ সৈনিক হিসেবে বলতে চাই যে আমাদের বিএমবি যে আস্থার ঠিকানা দেশটিতে বেগম খালেদা জিয়া তার মুক্তির দাবিতে বিএমবির একটিং চেম্বার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার বাংলাদেশের আরো কোটি মানুষের আশার আকাঙ্ক্ষার প্রতীক ওনার নামে কত কয়েকদিন আগে এই সরকার ইচ্ছাকৃতভাবে যে ইচ্ছাকৃত ফেসিবাদী যে মামলা দিয়েছে তার প্রতিবাদে বিএমবির একটিং চেয়ারম্যান তার সহধর্মিনীর বিরুদ্ধে যে একজন বাংলাদেশের সুনামধন্য ডাক্তার তার বিরুদ্ধে যে মামলা এর প্রতিবাদে আমরা বাংলা জাতীয় ছাত্রসেবক দল হ্যাঁ এর প্রতিবাদে মিছিল সমাবেশে আমরা অংশগ্রহণ করেছি এর প্রতিবাদে শাহবাগ থানা ছাত্রসেবক দলের আমি শাহবাগ থানার মেম্বার সেক্রেটারি মোহাম্মদ জহুর হোসেন আর আমরা তীব্র প্রতিবাদ জানাই আজকে আমাদের কর্মসূচি দেশনায়ক তারেক রহমান খ্যাতিমান ডক্টর জুবাইদার রহমানের যে অবৈধ আদালত যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এইটার প্রতিবাদে আমরা এই রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এটা জবাব দিব সরকারে এই আশায় প্রত্যাবর্তন করছি।